বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি পিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। দীর্ঘ দেড় বছর ধরে করোনা আবহে বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে শুরু করে গোটা শিক্ষা ব্যবস্থাটাই কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থা পঠন পাঠন শুরু করার উদ্দেশ্যে অবিলম্বে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে পাঁচ দফার দাবি নিয়ে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই স্মারকলিপি জমা দিলেন করণ দেখে বিডি অফিসে। আমাদের এই কর্মসূচি রাজ্য জেলা জুড়ে এবং ব্লক জুড়ে চলছে। আমাদের এই কর্মসূচি ছাত্রছাত্রীদের দাবি দেওয়া নিয়ে, এই যে লকডাউনের মাধ্যমে অনেকদিন থেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, আমরা চাই যে অতি শীঘ্রই যাতে ছেলে মেয়েদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। কারণ তারা যতক্ষণ পর্যন্ত স্কুল কলেজ না খুলছে ততক্ষণ শিক্ষার হার বাড়ছে না, বাড়িতে বসে অনলাইনে কোনো ক্লাস হচ্ছে না, ছাত্রছাত্রীদের অনেক ধরনের সমস্যার সমাধানও হচ্ছে না। এবং আমরা চাই এই স্কুল খোলার সাথে সাথেই স্কুলগুলিকে যাতে স্যানিটাইজার করা হয়, কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি স্যানিটাইজ করা হয়, ছাত্রছাত্রীদের যাতে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়, তার সাথে যাতে ছাত্রছাত্রীদের স্কুলে ঢোকার মুহূর্তে সবার হাতে একটা করে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করে দেওয়া হয়। এই ধরনের দাবি আমরা জেলা এবং রাজ্য জুড়ে এবং ব্লক জুড়ে করছি। আমরা এটা বিডিও সাহেবের কাছে আপিল করেছি যে উনি বললেন যে হ্যাঁ, অতি শীঘ্রই আমরা এগুলো সমাধান করে দেব। আবারও মানবিক ভূমিকায় দেখা গেল ক্যানিং ট্রাফিক পুলিশকে। ট্রাফিক সামলানোর পাশাপাশি অভিযোগ পেয়ে মাত্র 20 মিনিটে উদ্ধার করলো হারিয়ে যাওয়া প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র, দামি মোবাইল এবং টাকার ব্যাগ ফিরিয়ে দিলেন মহিলাকে। ঘটনাস্থলে ক্যানিং থানার অন্তর্গত মাতলা ব্রিজ সংলগ্ন রবীন্দ্র মূর্তির পাদদেশে আচমকাই ফুলজান বিবি নামে এক মহিলা তার পুত্র সন্তানকে কোলে নিয়ে উদ্ভ্রান্ত হয়ে এসে হাজির হয় কর্তব্যরত ক্যানিং ট্রাফিক ওসি দেবব্রত সর্দারের কাছে। বিস্তর কান্নাকাটি করে জানায় তার একটি ব্যাগ হারিয়ে গেছে অটোর মধ্যে। ব্যাগের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, দামি মোবাইল ফোন, টাকাসহ বেশ কিছু মূল্যবান কাগজপত্র রয়েছে। তিনি বাসন্তীর ভাঙনখালীর খেড়িয়া থেকে অটোয় চেপে বসেছিলেন। নেমেছিলেন বাসন্তীর ডগঘাট এলাকার শিমুলতলা মোড়ে। অটো ছেড়ে দেওয়ার পরই জানতে পারেন তার ব্যাগ অটোর মধ্যেই রয়ে গেছে। কী করবেন ভেবে উঠতে পারছেন না। সেখান থেকে ওই মহিলা সোজা চলে আসে ক্যানিংয়ের রবীন্দ্র মূর্তির পাদদেশে। পুলিশে অভিযোগ জানানো অনেক আগেই অবশ্য অটোটি যাত্রী নামিয়ে দিয়েছিল রবীন্দ্র মূর্তির পাদদেশ সংলগ্ন অটো স্ট্যান্ডে। ক্যানিং ট্রাফিক ওসি জানতে পারেন অটোর কোনো এক যাত্রী ব্যাগটি হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এরপর ট্রাফিক ওসি দেবব্রত সর্দার অতিতৎপরতার সাথে খোঁজ করতে অপরিচিত অটোযাত্রী কোনো প্রকার নাগাল না পেয়ে শেষ পর্যন্ত ওই মহিলার ব্যাগে রাখা ফোনে ফোন করেন। 2-4 বার ফোন করার পর ওই অপরিচিত যাত্রী ফোন রিসিভ করে। ফোনে ট্রাফিক ওসির কনফিউশনে ভয় পেয়ে যায় ওই যাত্রী, ব্যাগ ফেরত দিতে সম্মতি হয়। আপনার কি কি হারিয়ে গেছিল? আমার আধার কার্ড, আই কার্ড, আধার সুবিধা কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড। আপনি কোথা থেকে আসছিলেন? ফেরিয়ার মোড় থেকে হাসপাতাল মোড়ে। মানে কিসে করে যাচ্ছিলেন? অটোতে। অটোর মধ্যে কি হারিয়ে গেছে? ওই ব্যাগ। হ্যাঁ, ব্যাগ সামনে। তারপর কি আপনি ট্রাফিক পুলিশে মানে পুলিশের কাছে এলেন? হ্যাঁ। কতক্ষণ অটোতে উঠেছিলাম, ওনারা বলে দিয়েছে যে ওই এনাদের কাছে আসতে, ওই জন্য এখানে। কতক্ষণ ওখানে যাব? অটোগুলো ফিরে আসছে এদিকে। কতক্ষণের মধ্যে পেলেন আপনি? হ্যাঁ, 20-25 মিনিটের মধ্যে। কতটা খুশি? কি বলবেন পুলিশকে? অনেক অনেক ধন্যবাদ। বজ্রাঘাতে মৃত্যুর কারণে সরকারি অনুদান বাড়ি গিয়ে পরিবারের হাতে প্রদান করল বিধায়ক বিডিও। গত বছর অর্থাৎ 2020 সালে 28শে আগস্ট বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুবরাছাড় গ্রামের সীমা বাগ নামে এক গৃহবধূ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলার কোনো মানুষের মৃত্যু হলে সরকারি অনুদান দেওয়া হবে, সেই মতো বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা দপ্তর এবং খণ্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে লোদনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুবরাজহাট গ্রামে সীমা বাগের বাড়িতে ওনার স্বামী তপন বাগের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন বিধায়ক বিডিও। আমার স্ত্রী বজ্রঘাতে মরে গেছে 8 বছরে, তার জন্য সরকার আমাকে 2 লক্ষ টাকা দিলে। কি বলবেন সরকারকে?
আমি সরকারকে যা বলবো দিয়ে ভালোই দিয়েছে, হ্যাঁ ভালোই আমাকে সাহায্য করেছে। আজকে আমার খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ ব্লকের লোকনা অঞ্চলের যে দুব্রাঝাট গ্রাম আছে সেই দুব্রাঝাট গ্রামের গত বছরের একজন বজ্রাঘাতে মারা গিয়েছিলেন, তার নাম হচ্ছে সীমা বাগ। সেই সীমা বাগের হাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল স্লোগান হচ্ছে যে মানুষের পাশে মানুষের সাথে। আমরা সবসময় চেষ্টা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 72টা প্রকল্প আছে সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে আমরা এসেছি আপনাদের এই দুব্রাঝাট গ্রামে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। বিগত পরশুদিনে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের আদিবাসীদের যে দিবস ছিল সংহতি দিবস, সেই দিবসে আমাদের এসডিও সাহেব এসে বাড়িতে বাড়িতে যেয়ে আমাদের আদিবাসী ভাইদের তপশিলি জাতি পরিবারদের উপরে এদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের দিদি বলেছেন যে আমাদেরকে, আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদেরকে আমাদের সেলসম্যান হিসেবে কাজ করতে হবে। আমরা কিন্তু সেই বার্তা এবং সেই কথা বেদবাক্য মনে করে আমরা সেই কাজটি করার চেষ্টা করছি। বিভিন্ন পরিষেবা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বিগত সপ্তাহে আমরা আমাদের গোলসি 2 নম্বর ব্লকে একজনকে সাপে কামড়েছিল, তার বাড়িতে যে বিডিও সাহেবের উপস্থিতিতে আমরা সেই বাড়িতে 1 লক্ষ টাকা চেক দিয়ে এসেছি। আজকে আমরা এসেছি সীমাবাগের পরিবারের হাতে যে মারা গেছেন, আমাদের প্রাকৃতিক বিপর্যয়ে যে দপ্তর রয়েছে সেই দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের বিডিও সাহেবের উদ্যোগে আমাদের ব্লক সভাপতির সহযোগিতায়, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির সহযোগিতায়, আমাদের জেলা পরিষদের মেম্বার আছেন বিশ্বনাথ রায়, ওনার উদ্যোগে আমরা কিন্তু আজকে চেকটা ওনাদের বাড়িতে পৌঁছে দিতে চাই। পুকুরে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। যাত্রী প্রতীক্ষালয়ের পিছনে একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের তালতলা বাস মোড়ে। মৃতের নাম বিনয় হালদার। মৃতের বাড়ির ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উত্তর রেদোখালি গ্রামে। ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ক্যানিং মহকুমা হসপিটালে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। একটু আপনার নামটা বলুন। মৃত্যুঞ্জয় সাঁতার। এই এই ভাস্কর আপনার কে হয়? আমার ছেলে। কি করতেন ছেলে? ছেলে সিভিল পুলিশের কাজ করতো। কোথায় কোথায় যাই করতো? সিভিল দাঁতপুর থানা। কি কাজ করতো? সিভিল পুলিশে। হ্যাঁ, বড়বাবুর গাড়ি চালাতো। কি ঘটনা ঘটেছিল আপনার? কি ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে তো আমরা দেখিনি, কিন্তু আমি যখন খবর পেলো গেলুম তখন আমাকে কিছুই আমি দেখতে পাইনি। আচ্ছা, তারপরে পরে শুনলাম যে সাইডে গাড়ি ডাইরে ছিল, ওরা নেমে ডাইরে ছিল গাড়ি, গাড়ির ভেতরেই ছিল ফুকা, তা একটা বালির গাড়ি এসে নাকি একদম মেরে। তা এখন আপনারা কি চাইছেন? এই যে ভাস্কর মারা গেল, ভাস্কর মারা, সরকারের কাছ থেকে কি চাইছেন? সরকারের কাছ থেকে চাইছি যাতে একটা চাকরি হয়, তাহলে আমাদের সংসারটা তবু দুবেলা দুমুঠো খেতে হবে। সংসারে আপনারা কে কে আছে? এই তো চারটে লোক, ওরা দুজন, আমরা দুজন, আবার মেয়ে এসে আছে। ওরা দুজন মানে ভাস্করের বাচ্চা আর স্ত্রী? হ্যাঁ, ওরা দুজন, আমরা দু মানুষ, চারজন। আচ্ছা, এই যে ইয়ে মারা গেলেন, মারা যাওয়ার আপনাদের কাছে বাড়িতে কেউ সরকারের পক্ষ থেকে কেউ এসেছিল? হ্যাঁ, থানা থেকে সবাই এসেছিল। আচ্ছা, ওরা সবাই সব রকমই পদ্ধতি দিয়ে গেছে, থানার বড়বাবু এই দায়িত্বটা নিয়েছে পুরো। চাইবো আমি আমার ছেলেকে ফিরে যদি কেউ দেয় তো সেইটাই আমি ইয়ে করছি, না ছেলেকে তো আর পাবো না। যদি আমাদের সংসারটা চলে সেইরকম ভাব সরকারকেই বলতে হবে, সরকার সাহায্য করতে হবে। সরকার তো বলছে সাহায্য করবে, সরকার থেকে ইয়ে করতে হবে, ছেলে তো আর ফিরে পাবো না। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কলিয়ারির অন্তর্গত খোট্টাডিহি গ্রামে সোনালিগিরি নামে এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে হেনস্থার মুখে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, নিতাই মণ্ডল নামে জনৈক এক ইসিএল কর্মীর নেতৃত্বে শুরু হয় জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে ধরে ব্যাপক গালিগালাজ। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা, হেনস্থা করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে।
এই নিতাই মণ্ডল তৃণমূল কর্মী বলে পরিচিত অহেতুক হেনস্থার প্রতিবাদে এরপর রাস্তায় বসে পড়েন জিতেন্দ্র তিওয়ারি। পুলিশের সামনেই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির। নাম না করে তিনি এই দায় চাপিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তার অনুগামীদের বিরুদ্ধে। এটা খুবই দুর্ভাগ্যের যে বিজেপি কার্যকর্তা সোনালি গিরি, যার একটা টিউমারের সার্জারি হয়েছে, সেটা দেখার জন্য আমরা কজন গিয়েছিলাম ওনার বাড়িতে। প্রায় ইনফরমেশন পুলিশকে দিয়েছিলাম, তবুও হঠাৎ দেখি নিতাই মণ্ডল বলে একজন আছে, ওই সিওর চাকরি করে একটু ডিসিশন দেয়, তার নেতৃত্বে 150 লোক ওই এখানে গিয়ে বাইরে ওনার চিৎকার চেঁচামেচি করা, ওর একটা গ্যারেজ ছিল সেটা ভেঙে দিল। আমি যখন বেরিয়ে এলাম আমার উপর চড়া হলো, হাতে লাঠি রড ফায়ার আর্মস ছিল, কোনোভাবে আমার সিকিউরিটি পার্সনাল যারা আছেন তারা আমাকে সেভ করলেন এবং এইভাবে ভয় দেখানোর একটা চেষ্টা করছে। কোথাও না কোথাও তারা ভীত সন্ত্রস্ত যে পাণ্ডবেশ্বর যদি আমরা বেশি মুভমেন্ট করি বা এই জেলায় মুভমেন্ট আমরা করি তাহলে হয়তো তাদের ব্যর্থতা সেটা মানুষের কাছে প্রকাশ পাবে। তো নিজের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য তারা চাইছে যে বিরোধীদের মুভমেন্ট যেন না হয়, বিরোধীরা যেন মানুষের কাছে যেতে না পারে। তো এইভাবে তো আটকানো যাবে, গণতান্ত্রিক পরিবেশে পরিবেশ আনতেই হবে, এইভাবে তো আটকানো যাবে না, এটা তো আমাদের আইন এটা পারমিট করে না। আমি লিখিত FIR করেছি পাণ্ডবেশ্বর থানাকে, দেখি কী করে, তারপর পরবর্তী ক্ষেত্রে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আরও আইনত যা যার রাস্তা খোলা আছে সেটা দেখি। গিরিবুলে একজন বিজেপি নেত্রী থাকেন, তিনি নির্বাচনের আগে বা পরে ওখানকার অনেক মানুষের কাছে চাকরি দেবো বলে পয়সা নিয়েছিলেন। আজকে কিছু মানুষজন সেই পাওনা পয়সা চাইতে গিয়েছিল, সে সময় ওখানে প্রাক্তন বিধায়ক সাহেব আসেন এবং মানুষজনকে গালাগালি করেন, তারপর ক্ষোভের বহিঃপ্রকাশ, মানুষজন তাকে ওখান থেকে যাই হোক ওনাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, এইটুকুই। তবে কর্মের ফল, আর এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষোভ দুঃখ এর বহিঃপ্রকাশ। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে, আসুন আসুন আসুন। নমস্কার। হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।